সাভারে যশোরের মুক্তিযুদ্ধ ও রাজনীতি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার 18 ডিসেম্বর বিকেলে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়তপুরের জোরপুর এলাকার লাজপল্লী কনভেনশন হলে এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সচিব ডক্টর জাফর আহমেদ, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, বইয়ের লেখক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজমুল হোসেন, লেখক ও উপন্যাসিক মোহাম্মদ লুৎফর রহমান সহ আরও অনেকে। অনুষ্ঠানে আগত অতিথিদের সবাইকে একটি করে বই উপহার দেওয়া হয়। নতুন এই বইটির